চলো তাহলে জেনে নেয়া যাক যে সরল রেখা কি করে আমরা শনাক্ত করব যে এটি সরল রেখা বীজগাণিতিক সমীকরণ দেখে কিভাবে আমরা বুঝবো এটি সরল রেখার সমীকরণ আর সেই সরল লেখার সমীকরণ এর লেখচিত্র কেমন হবে আর তা থেকে লেখচিত্র থেকে আমরা কিভাবে বুঝবো যে এটি ফাংশন কিংবা ফাংশন নয় কিভাবে আমরা বুঝবো এটা ভালো করে বুঝতে চাইলে আমি বলবো বিজ্ঞানিত সমীকরণ দেখে তুমি আগে চিনে নাও যে কোনটি সরল লেখার সমীকরণ একেবারেই সহজ খুবই সহজ কোন এক্স ওয়াই চলক সম্বলিত কোন বিজ্ঞানিত সমীকরণে যদি এক্স এবং ওয়াই উভয় চলকের ঘাত ওয়ান থাকে সর্বোচ্চ ঘাত থাকবে ওয়ান উভয় চলকেরই সর্বোচ্চ ঘাত যদি ওয়ান থাকে তার মানে এক ঘাত বিশিষ্ট বীজগাণিতিক সমীকরণ অবশ্যই সরল সরলরেখার সমীকরণ আর সরল সরলরেখার সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এটি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো এখানে চলক আর ধ্রুবক এটি কিন্তু সরল রেখার আদর্শ সমীকরণ এই সমীকরণ থেকে বিভিন্ন রূপের সমীকরণ আমরা বের করতে পারবো যেমন থ্রি ওয়াই মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো আসলে হুবহুব ওই আকৃতিরই হয়েছে সি এর মান মাইনাস সিক্স তাই এখানে মাইনাস আর এখানে এ ইকালস টু টু আর বিস টু থ্রি তার মানে এই সমীকরণটাই কিন্তু এখানে এবিসি উল্লেখ না করে ডিজিট নেওয়া হয়েছে পরিবর্তে এই সমীকরণের ভিন্ন থাকতে পারে রূপ এটিও কিন্তু একটি আমি যেটা অলরেডি বলেছি যে এক্স ওয়াই মানে একঘাত বিশিষ্ট একঘাত বিশিষ্ট এক্স ওয়াই চলক সম্বলিত যে কোনো গাণিতিক সমীকরণই সরলেখা এখন চলক এক্স ওয়াই না থেকে অন্য কোনো অক্ষর দিয়েও প্রকাশ করা থাকতে পারে তাহলে সেই হিসেবে এটিও অবশ্যই সরল লেখা আর এই সরল লেখাটা কিন্তু এই যে দ্বিতীয় যে সরল লেখাটা লিখেছি এইটারই কিন্তু ভিন্ন রূপ লক্ষ্য করো মাইনাস কে তুমি যদি ডান পাশে প্লাস সিক্স করে নাও তারপরে সিক্স দ্বারা উভয় পক্ষে ভাগ করো তাহলে এই আকৃতির এই সরল লেখাটাই পাবে যেখানে এই টু হচ্ছে এক্স এদক আর এই থ্রি হচ্ছে ওয়াই মানে এক্স অক্ষ থেকে পজিটিভ দিকে এক্স অক্ষের পজিটিভ দিক থেকে দুই একক অংশ সেট করবে এই সরল লেখাটা আর ওয়াই অক্ষের দিক থেকে তিন একক অংশ করবে এই সরল লেখাটা রূপে দেখানো হয়েছে জাস্ট এই দ্বিতীয় এটা লেখাটাই আর সরল লেখার সমীকরণ আসলে ওয়াই চলক আছে ওয়াই এর ঘাত শূন্য এমনটি তুমি ভাবতে পারো এক্স ইকুয়ালস টু সামথিং এখানে টু না থেকে থ্রি থাকুক ওয়ান থাকুক ফাইভ থাকুক কোন একটা ডিজিট সেটা পজিটিভ অথবা নেগেটিভও হতে পারে রাইট এটাও কিন্তু সরললেখার লেখার সমীকরণ এই যে মাইনাস টা পাশে আনলে প্লাস টু তার মানে এই দ্বিতীয় সমীকরণটা যা এই তৃতীয় সমীকরণটা তাই একইভাবে এক্স মাইনাস টু টু জিরো তার মানে এটা কিন্তু এই প্রথম সমীকরণটাই এটাই এই যে ডান পাশ থেকে টু বাম পাশে নিয়ে আসা হয়েছে ফলে মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে এই যে এরকম এক চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ এটাও কিন্তু সরল লেখার সমীকরণ আবার

ওয়াই অক্ষের উপরস্থ যে কোনো বিন্দুর ভুজ শূন্য তাই ওয়াই অক্ষের সমীকরণ এক্স সমীকরণ ঠিক একইভাবে তার মানে এক্স অক্ষের সমীকরণ এটা এক্স অক্ষটাও সরল লেখা তাহলে এই যে এই পৃষ্ঠায় আমি যতগুলো সমীকরণ দেখিয়েছি প্রত্যেকটাই কিন্তু একটি একটি এক একটি সরল লেখার সমীকরণ এই কয়টি যে সরল লেখার সমীকরণ তা নয় কিন্তু হাজার হাজার সমীকরণ হতে পারে যে কোনো এক্স ওয়াই চলক সম্বলিত একঘাত যে কোনো সমীকরণই সরল লেখার সমীকরণ এখন দেখো এই যে এক্স অক্ষ এবং এই যে ওয়াই অক্ষ এই দুটা তো অবশ্যই সরল লেখা এক্স অক্ষ যেটা এই যে এক্স এক্স ডট এটার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু জিরো আর ওয়াই অক্ষ দ্যাট ইস ওয়াই ওয়াই ডট এটার সমীকরণ এক্স ইকুয়ালস টু জিরো আর এক্স অক্ষের সমান্তরাল সরল সরলরেখা হচ্ছে এই যে আমি হলুদ কালার লিখেছি এগুলি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরল যেমন প্রথমটা তার মানে অক্ষ থেকে দুই একক দূরে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা ওয়াই অক্ষ থেকে দুই একক দূরে ধরো এখান থেকে এইটুকু এক একক তারপরে এইটুকু এক একক দুই একক দূরে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এই হলুদ কালিতে উল্লেখ করা প্রত্যেকটা সমীকরণই সমান্তরাল সমান্তরাল সমীকরণ সামথিং তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা যদি এক্স ইকুয়ালস টু মাইনাস সামথিং হয় সেটাও ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা তবে সরল লেখাটি ওয়াই অক্ষ থেকে বাম দিকে তত একক দূরে যেমন এখানে মাইনাস টু তাহলে ওয়াই অক্ষ থেকে বাম দিকে দুই একক দূরে এই সরল অবস্থিত এটাও অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল সরল ঠিক একইভাবে এই যে এর নিচে ওয়াই ইকুয়ালস টু ফাইভ বা টু মাইনাস ফাইভ কিংবা ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো বা ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু জিরো এগুলি কিন্তু এক্স অক্ষের সমান্তরাল সরল এক্স ইকুয়ালস টু সামথিং যেমন ওয়াই অক্ষের সমান্তরাল সরল ওয়াই ইকুয়াল টু সামথিং তেমনি এক্স অক্ষের সমান্তরাল সরল লেখা এই যে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা মনে করো এই সমান্তরাল সরল লেখাটা এক্স অক্ষ থেকে পাঁচ একক দূরে আছে বা তিন একক দূরে আছে বা দুই একক দূরে আছে যাই ভাবো যদি ওয়াই ইকুয়ালস টু ফাইভ হয় তাহলে এটা পাঁচ একক দূরে আছে ভাবো আর যদি ওয়াই ইকুয়ালস টু মাইনাস ফাইভ হয় এটা এক্স অক্ষ থেকে নিচের দিকে পাঁচ একক দূরে আছে এরকম ধরো ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো তার মানে ওয়াই ইকুয়ালস টু মাইনাস টু তাহলে এক্স অক্ষ থেকে ঋণাত্মক দিকে তার মানে নিচের দিকে দুই একক দূরে এই সমান্তরাল সরল রেখাটা এক্স অক্ষের সমান্তরাল সরল অবস্থিত এরকম করে কিন্তু চিনবে তাহলে আমরা এক্স অক্ষের সমান্তরাল সরল এবং ওয়াই অক্ষের সমান্তরাল সরল কিন্তু চিনে নিলাম শুধু তাই নয় এই যে সরল রেখাটা এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি টু ওয়ান এটা তো আমি বলেছি যে এই সরল এক্স অক্ষ থেকে দুই একক এবং ওয়াই অক্ষ থেকে তিন একক অংশ ছেদ করে তাহলে এই সরল লেখাটার সমীকরণ আসলে কেমন হবে মনে করো এটা এক্স অক্ষ থেকে যে একক ছেদ করেছে আর ওয়াই অক্ষ থেকে একটু বেশি তিন একক ছেদ করেছে এই সরল লেখাটার সমীকরণ এরকম ঠিক একইভাবে এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স এই সরল লেখাটা কিন্তু আসলে মূল আমি সরল লেখা এবং এর ঢাল ওয়ান আর এই সরল লেখাটা কোনো অক্ষ থেকে কোনো অংশ ছেদ করে নাই সুতরাং মূলবিন্দু দিয়ে গিয়েছে তো এই সরল লেখাটার সমীকরণ এরকম লেখচিত্র এরকম মূল বিন্দুগামী সরল লেখা যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করেছে আর পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে করলে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথেও করেছে ওকে তো এরকম বিভিন্ন আকৃতির সরল লেখার লেখচিত্র কিন্তু আমি দেখালাম তবে হ্যাঁ লেখচিত্রের মধ্যে লক্ষ্য করো ওয়াই অক্ষের সমান্তরাল সরল লেখা যেটা এই যে ওয়াই অক্ষের সমান্তরাল সরল লেখা এই ওয়াই অক্ষের সমান্তরাল সরল লেখা এর উপর যে কোনো বিন্দু নাও ধরো এই বিন্দুটা এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কত দূরে সেটা কিন্তু ওই বিন্দুটার ভুজ নির্দেশ করে মনে করো এই বিন্দুটা এ আর এই বিন্দুটার ভুজ মনে করো টু একক তাহলে আমরা বলবো যে এই বিন্দুর ভুজ এক্স ইকুয়ালস টু টু এই যে তার মানে এটা এই এক্স ইকুয়ালস টু টু ওয়াই অক্ষের সমান্তরাল সরল লেখার সমীকরণ ঠিক এখানে যদি তুমি আরো একটি বিন্দু নাও বি এটা ওয়াই অক্ষ থেকে এই বি বিন্দুর যে দূরত্ব এটাও কিন্তু হবে টু একক কেন কারণ এই রেখাটা তো আসলে ওয়াই অক্ষের সমান্তরাল কাজে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান তাহলে এ বিন্দুর দূরত্ব অক্ষ থেকে এ বিন্দুর দূরত্ব যত অক্ষ থেকে বি বিন্দুর দূরত্ব তত এক্ষেত্রেও কিন্তু তাহলে এই সরলেখার উপর যদি তুমি আরো এরকম কোন বিন্দু নাও যেমন ধরো এইটা সি বিন্দু এটারও এই সি বিন্দুর ও ভুস কিন্তু টুই হবে তার মানে এক্স ইকুয়ালস টু টু ওকে তাহলে এই যে এ বিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক কত হয় বিন্দুর এ স্থানাঙ্ক ধরো ওয়াই অক্ষ থেকে এটা দুই একক দূরে এ বিন্দুটা আর এক্স অক্ষ থেকে মনে করো চার একক দূরে ধরো এইটুকু এক দুই তিন চার তাহলে কোটি ফোর একইভাবে তুমি যদি বিন্দুর স্থানাঙ্ক লেখো দেখো তাহলে ভুজ তো টু এই যে এক্স ইকাল টু টু আর কোটি কত এক দুই এই যে এক দুই কোটিও দুই একক তাহলে বিবিন্দুর স্থানাঙ্ক পেলাম একইভাবে সি বিন্দুর স্থানাঙ্ক লক্ষ্য করো সি বিন্দুর কিন্তু টু এবং থেকে যেহেতু আমরা যেটা দেখতে পাচ্ছি তিনটি বিন্দু নিয়ে দেখালাম এরকম এই সরল লেখার উপর তো কোটি কোটি বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর জন্যই ভুজ কিন্তু টু তাহলে লক্ষ্য করো এই সরল লেখার উপর এভাবে যত বিন্দু পাবো প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ককে তুমি যদি এক একটি ক্রমজোর চিন্তা করো আসলে তাই এই ক্রমজোর প্রথম উপাদান একই আর কোন অন্য যদি একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোর পাওয়া যায় তাহলেই তো সেটি আর ফাংশন থাকে না তাই অক্ষের সমান্তরাল সরল লেখা ফাংশন নয় অক্ষের সমান্তরাল সরল লেখা ফাংশন নয় সেটা অক্ষের সমান্তরাল সরল লেখা অক্ষ থেকে ডান দিকে থাকুক বা বাম দিকে থাকুক যত দূরে থাকুক বা যত কাছে থাকুক অক্ষের সমান্তরাল সরলরেখা ফাংশন নয় এছাড়া যাবতীয় সরল লেখা ফাংশন তো অক্ষের সমান্তরাল সরল লেখা কিভাবে চিনব এক্স ইকুয়ালস টু সামথিং যে আমি এ লিখলাম এখানে এই ডিজিটটা এ যে কোনো একটা ডিজিট যে কোনো একটা বাস্তব সংখ্যা এবং সেই সংখ্যাটা যতই হোক টু থ্রি ফোর ফাইভ মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ যাই হোক সেটা ওয় অক্ষের সমান্তরাল সরলেখা এই ওয়াই অক্ষের সমান্তরাল সরল ফাংশন নয় আর যাবতীয় সরল ফাংশন যেমন আমরা অক্ষের সমান্তরাল এখানে যেটা দেখিয়েছি সেটা আসলে একাধিকবার লিখেছি এক্স ইক টু মাইনাস টু হলেও সেটা ওয়াই অক্ষের সমান্তরাল সরল লেখা মাইনাস টুকে এ পাশে পক্ষান্তর করে এনে এক্স প্লাস টু লিখলেও সেটা ওয়াই অক্ষের সমান্তরাল সরলেখা একই সরলেখা নির্দেশ করে এখানে দুটি ওয়াই অক্ষের সমান্তরাল সরলেখার সমীকরণ আমি লিখেছি আর দুটির লেখচিত্র আমি দেখিয়েছি তাহলে আমাদের ফাইনাল যে সিদ্ধান্ত আসলো হ্যাঁ সেটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল ফাংশন নয় ঠিক ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়ালস টু জিরো এই যে ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়ালস টু জিরো দেখো ওয়াই অক্ষের উপরস্থ যে কোনো বিন্দুর ভূজ শূন্য ধরো ওয়াই অক্ষের উপরে এই বিন্দুটা আছে ধরো এটা পি বিন্দু তাহলে পিবিন্দুর ভূস কিন্তু শূন্য। এই বিন্দুটাকে যদি আমি ধরি কিউ বিন্দু কিউ বিন্দু কিন্তু ভুজ শূন্য ভুজ শূন্য কোটি ফোর একক মনে করো তাহলে দেখা যাচ্ছে এই যে ওয়াই অক্ষের উপরস্থ যে কোনো বিন্দুর ভুজ একই তার মানে কি প্রথম উপাদান একই তাহলে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক বিন্দু তার মানে কি একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজ সুতরাং অক্ষ যেটা সেটাও আসলে ফাংশন নয় অন্যয় তার মানে এই ধরনের সমীকরণও কিন্তু ফাংশন নয় তাহলে সরল রেখার সমীকরণে দুই ধরনের সমীকরণ আমরা টোটালি পেয়েছি যারা ফাংশন নয় এক্স ইকুয়ালস টু সামথিং আর একটা হলো এক্স ইকাল টু জিরো এটাকে আলাদা করে বলছি এই কারণে যে এটা ওয়াই অক্ষের সমীকরণ আর এগুলি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ তাহলে আমরা ফাইনাল সিদ্ধান্তে পারি যে অক্ষের সমান্তরাল সরল রেখা এবং ওয়াই অক্ষ ফাংশন নয় এছাড়া যাবতীয় সরল রেখা ফাংশন লেখচিত্র যে দিক থেকে যেভাবেই থাক সেটা ফাংশন যদি ওয়াই অক্ষের সমান্তরাল না হয় এবং ওয়াই অক্ষ না হয় আশা করি তোমরা ধরতে সরল লেখার সমীকরণ ধরতে পারবে এবং কোনটি ফাংশন কোনটি ফাংশন নয় সেটিও ধরতে পারবে ফাইনালি একেবারে সংক্ষেপে ওয়াই অক্ষের সমান্তরাল সরল লেখার সমীকরণ এক্স ইকোয়ালস টু সামথিং যেটা ফাংশন নয় এবং ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকোয়ালস টু জিরো সেটা ফাংশন নয় আর লেখচিত্রের ক্ষেত্রে আমরা তো অবশ্যই বুঝবো অক্ষের সমান্তরাল সরলরেখা পেলেই সেটা ফাংশন নয় অক্ষ তো অবশ্যই ফাংশন নয় সরল রেখা যে ফাংশন নয় বা সরল রেখা দেখে ফাংশন চেনা এবার আমি মনে করি তোমাদের জন্য কোনো ব্যাপারই নয়